আদালতের রায় অমান্য করে শতাধিক বসত ঘর উচ্ছেদ ও লুটপাট এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগণ সকাল সাড়ে দশটায় বরগুনায় প্রেস সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের এনামুল শিকদারের সভাপতিত্বে বক্তারা বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি একটি কুচক্রি মহল আমাদেরকে বিবাদী না করে তারা অন্য লোককে বিবাদী করে ছয়টি ঘর ভাঙার আদালত থেকে অনুমতি নেন কিন্তু তারা পুলিশ ও বহিরাগত প্রায় তিনশত লোক দিয়ে আমাদের এক শতাধিকেরও বেশি ঘর উচ্ছেদ করে আমাদের টাকা পয়সা সোনা গয়না সর্বোচ্চ লুট করে নিয়ে যান তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই যাতে আমাদের উপরে এই কুচুক্তি মহলটি আর কোনো ষড়যন্ত্র না করতে পারে